আপনি যাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন তিনি এবং আপনি ছাড়াও কোনো তৃতীয় ব্যক্তি কি সেই মেসেজ দেখতে পাচ্ছেন? একটা ভুল পদক্ষেপ নিলেই আপনার হোয়াটসঅ্যাপ কিউ আর হাইজ্যাক কোডের মাধ্যমে হ্যাক হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় অফার সংক্রান্ত অনেক মেইল আসে, সেখানে কিউআর কোড দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যান করতে বলা হয়। স্ক্যান করা মাত্রই অ্যাকাউন্টের সব তথ্য চলে যাচ্ছে হ্যাকারের কাছে। শুধু কি তাই, অনেক সময় বিভিন্ন পার্টির পাশেও কিউআর কোড থাকে, যেটা স্ক্যান করে নাম নথিভুক্ত করলে ছাড় পাওয়া যায় বলে জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে হ্যাকাররা একটি কৃত্রিম কিউআর কোড তৈরি করে, যেটা আসলে কিউআর হাইজ্যাক কোড। শহরে এই হ্যাকারদের ফাঁদে পড়েছেন বেশ কয়েকজন। প্রতারণার এই ধরন একেবারে নতুন বলছেন বিশেষজ্ঞরা। করতে পারি, একটা হতে পারে আমি কোনো ম্যালওয়্যারের মাধ্যমে সেটা করতে পারি, আর একটা হতে পারে হোয়াটসঅ্যাপেরই কোনো জিনিসকে আমি নিজে ক্লোন মানি সেটা করতে পারি। এটা যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ ওয়েবের সঙ্গে রিলেটেড, এবার সেখানে যেহেতু একটা কিউআর নিয়ে কাজ, ঠিক আছে, একটা কিউআর কোড নিয়ে কাজ, এটা হচ্ছে যদি আমি তাকে হাইজ্যাক করি, আমি তাকে নাম দিতে পারি কিউআর হাইজ্যাকিং, ঠিক আছে, মানে কোনো জিনিসকে ওখানে হাইজ্যাক করছে, ঠিক আছে, নাম দিতে পারি কিউআর হাইজ্যাক। এখন আমার মেলে কাউকে ইনভিটেশন পাঠাচ্ছে, একটা যখন একটা ই ইনভিটেশন যখন তার কাছে যাচ্ছে, ওই পুরো টিকিটটাই আছে, খালি ওই যে পার্টিকুলার পার্টটা আছে ওই পার্টটা ক্লোন করে হোয়াটসঅ্যাপে এই কোডটা বসিয়ে দেওয়া হচ্ছে। এবার যখন বলা হচ্ছে যদি আপনি যদি মানে এই ইনভিটেশন যদি অ্যাকসেপ্ট করতে চান, আপনি নিজে হোয়াটসঅ্যাপ দিয়ে করে নিন, ঠিক আছে। এবার সবাই হলে 31st নাইট আমরা সবাই এনজয় করতে চাই, এবার সবাই স্ক্যানটা করেছে, সেখানে পর্ব পর্ব আমাদের হোয়াটসঅ্যাপে সব চলে আসছে। মহামারীর আকার নিচ্ছে করোনা। ইউহান প্রদেশে মৃতের সংখ্যা 15 ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা 450 ছাড়িয়েছে, জানিয়েছে সে দেশের জাতীয় সংবাদ সংস্থা। গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী ইউহানে ভাইরাসটির উদ্ভব হওয়ার পর বেজিং এবং বৃহত্তম শহর সাংহাই থেকে শুরু করে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এখন বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়ার সংখ্যা দেখা দিয়েছে। চীনে নতুন নিউমোনিয়া সদৃশ করোনা ভাইরাসের পরপর মৃত্যুর জেরে বাড়ছে আতঙ্ক। সরকারের তরফে সাধারণ মানুষকে ইউহান বেড়াতে যাওয়া এবং সেখান থেকে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। ইউহান শহরে প্রায় 90 লক্ষ মানুষকেও ভিড়ভাট্টা এবং জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। ভাইরাসটি হুবেই প্রদেশের ইউহান থেকে দেশের বেশ কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়েছে। চীনে চান্দ্রীয় নববর্ষের ছুটি উপলক্ষে দেশটির কোটি কোটি নাগরিক দেশের ভেতরে ও বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এই সময় করোনার থাবা বসানোয় দেশজুড়ে চরম উদ্বেগ। শুক্রবার থেকে চীনে নববর্ষের ছুটি শুরু হচ্ছে। এ পরিস্থিতিতে জনগণের উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে আক্রান্তের সংখ্যার প্রতিদিনের হাল নাগাদ নিচ্ছে চীনের সরকার। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে চীনের বাইরে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ ক্ষমতাপ্রাপ্ত বিশেষজ্ঞদের কমিটি। কিভাবে এই ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়ল খতিয়ে দেখবে হু। জারি হয়েছে ভ্রমণ সতর্কতা। ইন্টারনেট সাথীকর্মীর বাড়িতে আগুন লাগানোর ঘটনায় পাকড়াও 4 জন। এনআরসি আতঙ্কে বীরভূমের মল্লারপুরে গতকাল চড়াও হয় উত্তেজিত কিছু মানুষ। ভাঙচুর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়ে। রাতভর অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি অভিযানে নামেন মহকুমা পুলিশ অফিসার।